ছোটবেলা থেকে যা হয়, আমাদের পরিবারে আসলে ওইভাবে নিজস্ব ক্যামেরাও ছিল না, যেটা আমরা করতাম হয়তো ছবি তোলার সুযোগ পেতাম কখন, হয়তো কোনো বিয়ে শাদীর অনুষ্ঠানে আমরা হয়তো একটা ফিল্ম ক্যামেরা, যেতে তো হয়তো 36টা বা 37টা ছবি তোলা যায়, ওই রকম একটা ক্যামেরা দিয়ে আমরা ছবি তুললাম ছোটবেলা, ওইটা দিয়েই শুরু। এরপরে আমি সর্বপ্রথম ক্যামেরা হাতে পাই 2010 সালের শেষের দিকে, তখন শখের বসে শুরু করা। হয়তো আমার এক বন্ধু ছিল, তারও ক্যামেরা ছিল, সেও ছবি তুলতো, হয়তো ফুলের ছবি, পাখির ছবি, সূর্যাস্তের ছবি। তখন আমার মনে হতো যে আসলে আমার একটা ক্যামেরা থাকলে হয়তো আমি এরকম ছবি তুলতে পারি। 2014 সালে আমি কাউন্টার ফটোতে একটা মেন্টরশিপ প্রোগ্রাম করি। এরপরে আমি ফিলিপাইনে ভিজুয়াল জার্নালিজমে ডিপ্লোমা করি অ্যাটর্নি ডি ম্যানিলা ইউনিভার্সিটি থেকে। সেটা মূলত অনলাইন অন ক্যাম্পাস ছিল। বছর এই ফাইনাল প্রেজেন্টেশনের সময় আমার সেখানে যাইতে হয়। এটা 2016 সালের ডিসেম্বর মাসে। সেটাই আসলে পড়াশোনা, এর বাইরে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা আর নেই। আর আমি রয়টার্সে জয়েন করি হচ্ছে 2016 সালের জুলাইতে। হোলি আর্টিসান বেকারি অ্যাটাক যেদিন হয় সেই দিনই আসলে আমার জয়েনিং ছিল। এই ছবিটা তোলা হচ্ছে উখিয়ার পরে কাঞ্জরপাড়া নামে একটা জায়গা, সেইখান থেকে লম্বা বিলে মোটামুটি 40 থেকে 50 মিনিট হাঁটার পর হচ্ছে একদম নাফ নদীর তীরে এই ছবিটা তোলা। তার আগের দিন যেটা হয়, আমার সাথে একজন আরেকজন ফটোগ্রাফার ছিল, তারা 3-4 জন মিলে নাফ নদী পার হয়ে তারা মংদু এলাকায় হচ্ছে একদম মিয়ানমারের বর্ডারে, আসলে তারা ভিতরে ঢুকে নেয়, ওইখানে তারা ঘুরে আসে এবং তারা দেখে আসে যে কাটাতারের বেড়ার পাশে ওইখানে হাজার হাজার, আনুমানিক বলতে পারেন 4-5 হাজার রোহিঙ্গা সেখানে বসে আছে নৌকার জন্য, তারা এই ছবি তুলে আসে। আমি ওই দিন হচ্ছে ঢাকায় ব্যাক করার কথা, 13 দিন বা 14 দিন কন্টিনিউয়াসলি থাকার পর চলে আসার কথা, আমার প্লেনের টিকেটও কাটা হয়ে গেছে। আমি যখন তাদের কাছে জানলাম এই খবরটা এবং তাদের ছবি দেখলাম, তখন আমি ইমিডিয়েটলি আমার ফ্লাইট ক্যান্সেল করি যে আমাকেও যেতে হবে। পরে আমি হচ্ছে যে ভোরবেলা রওনা দিয়ে তাদেরকে সাথে নিয়ে কাঞ্জরপাড়ার গাড়ি থেকে নেমে প্রায় 50 মিনিটের মতো হেঁটে নাফ নদীর তীরে পৌঁছাই। এই ছবিটাতে আমরা দেখি যে রোহিঙ্গা রিফিউজিরা পানি পান করছে। এটা আসলে লোকাল লোকজন যারা, তারাই রোহিঙ্গারা যখন একদম বাংলাদেশের প্রান্তে গ্রামগুলোর কাছে চলে আসে, তখনই হচ্ছে একটা মসজিদের ইমাম এবং আরও কিছু এলাকার লোকজন মিলে তাদেরকে পানি দিচ্ছে। আর তারা যখন এই পথ ধরে আসছে, তাদের আসলে খাবার পানি বলতেও কিছু ছিল না, তো তারা প্রচুর পিপাসার্থ ছিল। এটা ছিল সেপ্টেম্বরের 1 তারিখ 2017 সাল। ঠিক গতানুগতিক প্রতিদিনের মতো আবারও বের হয়ে যাই ছবি তোলার জন্য কক্সবাজার থেকে, এবং সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং আমরা যাওয়ার পথে দেখলাম একজন দুইজন করে রোহিঙ্গা তারা আসছে, এটা লম্বা বিলের ওইদিকেই। তখন আমরা হঠাৎ করে দেখলাম যে প্রায় 10-12 জনের একটা দল হবে, তারা আসছে, তো আমরা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে তাদের ছবি তোলার জন্য যাই। যাওয়ার পথে বাকি লোকজন চলে আসে, কিন্তু তখন দেখি একজন বৃদ্ধ লোক এবং একটা বৃদ্ধ মহিলা হচ্ছে একটা ছোট ড্রেনের মতো, আসলে যেটা আমরা ধান খেতে সেচের জন্য যেই ধরনের ড্রেন ব্যবহার করি, এই ধরনের ড্রেনের পানির মধ্যে সে বসে আছে এবং বৃদ্ধ লোকটা শত চেষ্টা করতেছে তাকে ওঠানোর জন্য, কিন্তু তারপরেও মহিলা উঠতে পারছে না, তার আসলে আর শক্তি নেই। সারাদিন এবং সারা রাত বৃষ্টির পরে সে ভিজে, তার হাতগুলো সাদা হয়ে গেছে এবং খুবই বাজে অবস্থা ছিল। তখন আমি আসলে একটু চেষ্টা করি তাকে তোলা যায় কি না ওই বৃদ্ধ লোকটার সাথে, সম্ভবত তার স্বামী হবে হয়তো মহিলার, চেষ্টা করি, কিন্তু দুইজনে ধরেও তাকে উঠানো যাচ্ছিলো না। পরে আমি দেখি যে ধান খেতে একটা লোক কাজ করছে, কয়েকজন আসলে, পরে আমি সেখান থেকে একজন লোককে ডাক দিই এবং একটু সাহায্য করার জন্য বলি, এবং সে তখন ওই মহিলাকে কোলে তুলে নিয়ে রাস্তার পাড়ে তাকে রেখে আসে। একজন ফটোগ্রাফার বা সাংবাদিক হিসেবে যে কারো জন্য এটা একটা অসাধারণ অর্জন, এবং আমি আসলেই খুবই এক্সাইটেড এটা পেয়ে, এবং আরও এক্সাইটেড সম্ভবত আমি প্রথম বাংলাদেশি, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের নাম যে অন্তত আমার মাধ্যমে বা আমার কাজের মাধ্যমে যে বিশ্বের কাছে পৌঁছাতে পারছি, সেজন্য আমি আসলেই গর্বিত।